নমস্কার বন্ধুরা, আমি সৌরিন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2016 সালে রিলিজ করা একটি মুভি হ্যাকার নিয়ে। সিনেমা শুরুতে আমাদের একটি ইউক্রেনের পরিবারকে দেখানো হয়, আর তারা এখন ক্যানাডাতে শিফট করে গেছে। তাদের আর্থিক অবস্থা খুব একটা স্থিতিশীল ছিল না এবং তাদের কাছে কোনো চাকরি বাকরিও ছিল না। তাদের একটা সন্তান ছিল এবং তার নাম ছিল অ্যালেক্স। আর সে বলতো যে ক্যানাডাতে তার কোনো বন্ধু নেই, আর সেই কারণেই সে তার মায়ের কম্পিউটার নিয়েই বেশিরভাগ সময়টা কাটাত। সেইখানে সে গেম খেলত, অজানা লোকেদের সাথে চ্যাট করত, এমনকি বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলোতে সে গিয়ে ভিজিট করত। অ্যালেক্স বলতো যে সে স্টিভ জবস এবং বিল গেটসের মতন হতে চায়, যারা গোটা পৃথিবীর ধরনটাকেই বদলে দিয়েছে। এরপরেই একদিন অ্যালেক্স জানতে পারে যে ইন্টারনেটে এমনও কিছু ওয়েবসাইট আছে যেখানে ক্লিক করার বিনিময় সে টাকা পাবে, আর সে সেই সাইটসগুলোতে ভিজিট করেই তার জীবনের প্রথম উপার্জন $140 কামায়। এতে অ্যালেক্স খুব খুশি হয়ে যায়। এরপরে একদিন সন্ধ্যাবেলা অ্যালেক্স বাড়ি ফিরে আসে, আর ফিরে সে তার মাকে কাঁদতে দেখে। তার মা বলে যে সে তার ব্যাংকের চাকরিটা হারিয়ে ফেলেছে, আর এখন তাদের কাছে ব্যাংকে ইন্টারেস্ট দেওয়ার মতন টাকাও নেই, আর এর ফলে ব্যাংক তাদেরকে বাড়ির থেকে বের করে দিতে পারে। এইটা শুনেই অ্যালেক্স তার ঘর থেকে একটা বাক্স নিয়ে আসে, আর তার ভেতরে অনেকগুলো টাকা ছিল। সেই টাকাগুলো সে এত বছর ধরে একটু একটু করে জমিয়েছে, এবং অ্যালেক্স সেই টাকাগুলো তার মায়ের হাতে তুলে দেয়। এইটা দেখে তার মা অ্যালেক্সকে জিজ্ঞাসা করে যে তুমি কি চুরি করেছো। এর উত্তরে অ্যালেক্স বলে যে না, আমি কোনো খারাপ কাজ করিনি, এই টাকাগুলো আমি আমার কলেজের ফিজের জন্য জমিয়েছিলাম, কিন্তু তুমি চিন্তা করো না, আমি ঠিক কোনো না কোনো উপায় বের করে ফেলবো। আর এই বলে অ্যালেক্স সব টাকা তার মাকে দিয়ে দেয়। কিন্তু অ্যালেক্স খুবই দুঃখিত হয়ে পড়ে, কারণ সে অনেক কষ্টে এত বছর ধরে টাকাগুলো জমিয়েছিল, আর সে এখন টাকা কামানোর রাস্তা খুঁজতে শুরু করে। এরপরেই সে কম্পিউটারে গিয়ে সার্চ করে ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব আসলে ইন্টারনেট দুনিয়ার সেই অন্ধকার গলি যেখানে সমস্ত ইল্লিগাল কাজ হয়, আর এইখানে কেউ কাউকে কোনোদিনও খুঁজে বের করতে পারে না। অ্যালেক্স সেখানে তার অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটি গ্রুপে জয়েন করতে যায়, কিন্তু তখনই সেখান থেকে নোটিফিকেশন আসে যে প্রথমে তোমার কোনো কাজ আমাদের দেখাও। অ্যালেক্সের স্কুলে একটি রাগী ছেলে ছিল, এবং অ্যালেক্স তার ক্রেডিট কার্ডটা কোনো রকমভাবে চুরি করে নেয়, আর সেইটার ডিটেলস সেই ডার্ক ওয়েবের গ্রুপের সদস্যদের মাঝে বিলিয়ে দেয়, আর এর ফলে তার র্যাঙ্ক স্ট্যাটাস একটু আপগ্রেড হয়ে যায়, সে একজন সোলজারের স্ট্যাটাস পায়। আর এর মানে সে ডার্ক ওয়েবে এখন অনেকগুলো জিনিসই অ্যাক্সেস করতে পারবে। এরপরে অ্যালেক্স সেখানকার হ্যাকারকে বলে যে আমি কিছু টাকা কামাতে চাই, আর তারপরে সেই হ্যাকারটা অ্যালেক্সকে দুখানা ল্যাপটপ পাঠায়, আর সে বলে যে তুমি এই দুটোকে বিক্রি করে দাও, আর এইখান থেকে যা প্রফিট আসবে সেইটা আমরা দুজনে মিলে ভাগাভাগি করে নেব। আর এরপরেই অ্যালেক্স সেই দুটো ল্যাপটপ বেচে দেয়, আর সেই টাকাটা তারা দুজনে মিলে শেয়ার করে নেয়। আর এরপরেই সেই হ্যাকারটা বিভিন্ন ধরনের দামি দামি জিনিস অ্যালেক্সকে পাঠাতে শুরু করে, আর অ্যালেক্স বেচে সেই টাকাগুলো তারা দুজনে মিলে কামাতে শুরু করে। আসলে তারা ডার্ক ওয়েবে অন্যদের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের বিনিময় সেই জিনিসগুলো কিনত, আর সেইগুলোকেই অ্যালেক্স আবার বেচে দিত। কিন্তু অ্যালেক্স যেই শহরে বাস করত সেই শহরটা ভীষণ ছোট ছিল, আর অত দামি দামি জিনিস কেনার মতন সামর্থ্য সেইখানকার লোকেদের ছিল না। আর সেই কারণেই অ্যালেক্স তার মা বাবাকে বলে যে সে তার পড়াশুনো কমপ্লিট করার জন্য টরেন্টোতে যাচ্ছে। আর এরপরেই সে টরেন্টোতে শিফট করে যায়, এবং সেইখানে গিয়ে তার আলাপ সায় নামের একজন ছেলের সাথে হয়। আর সেই ছেলেটা সেখানে অ্যালেক্সকে বলে যে তুমি এখানে যেই যেই জিনিস বেচতে চাও আমি কিছুক্ষণের মধ্যেই সেইগুলো বেচে দেব, কিন্তু তার 30% প্রফিট আমার চাই। অ্যালেক্স তার কথায় রাজি হয়ে যায়, আর তারা দুজনে মিলে সেখানে কাজ করতে শুরু করে দেয়। কিন্তু অ্যালেক্স এখন এই ছোট ছোট কাজ করতে করতে খুবই বোর হয়ে গেছে, সে এখন কিছু বড় একটা করতে চায়। অ্যালেক্স সাইকে বলে যে আমরা যদি ব্যাংকার্সদের ক্রেডিট কার্ডের ডিটেলস পেয়ে যাই তাহলে আমরা একসাথে অনেকগুলো টাকা কামাতে পারবো। তখনই সাই বলে যে হ্যাঁ, আমি এতে তোমার সাহায্য করতে পারবো। এরপরে সাই তার সমস্ত বন্ধুরা
যারা বিভিন্ন ধরনের জায়গা যেমন স্যালুন, পার্লার, ব্যাংক এবং আরও কর্পোরেট জায়গায় কাজ করত। তাদেরকে দিয়ে সে বিভিন্ন ধরনের লোকেদের ক্রেডিট কার্ডের ডিটেলস, যারা খারাপ পথে টাকা উপার্জন করত, সেইগুলোকে হাজির করে ফেলে। আর এইভাবেই সাই এবং অ্যালেক্স অনেকগুলো টাকা কামিয়ে ফেলে। একদিন তাদেরকে দুজন পুলিশ অফিসার ধরে ফেলে, কিন্তু তারা দুজন সেই পুলিশ অফিসারদের 10 খানা খুবই দামি ঘড়ি গিফট করে, আর এরপরেই সেই পুলিশরা তাকে ছেড়ে দেয়। এরপরেই অ্যালেক্স সিদ্ধান্ত নেয় যে সে সেই ব্যাংকের থেকে বদলা নেবে যেই ব্যাংক তার মাকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছে। সেখানে অ্যালেক্স একজন কাস্টমার সেজে যায়, আর সেইখানে বসে থাকা অবস্থায় সে জেনে বুঝে নিচে কিছু ফেলে দেয়, আর সেইগুলো ওঠানোর নাম করে তার একটি পেন ড্রাইভ সেখানে থাকা সিপিইউতে গুঁজে দেয়, যাতে সেই পেন ড্রাইভের মাধ্যমে সে সমস্ত সিপিইউ এর ডিটেলস তার কাছে চলে আসবে। কিন্তু ব্যাংক ম্যানেজার অ্যালেক্সকে এটা করতে দেখে নেয়। সে তাকে বলে যে এই পেন ড্রাইভটা তোমার কাছে কোথা থেকে এলো, আর সেই ব্যাংক ম্যানেজার অ্যালেক্সকে বলে যে তোমাকে সব কিছু কনফেস করতে হবে। প্রথমে অ্যালেক্স কিছুই বলতে চায় না, কিন্তু ব্যাংক ম্যানেজার যখন বলে যে তুমি না বললে আমি পুলিশকে ফোন করব, তখনই অ্যালেক্স বলে যে আমি ব্যাংকে চুরি করার জন্য কিছুই করিনি, এটা শুধুমাত্র একটা প্র্যাঙ্ক ছিল, আমি এমন একটা সফটওয়্যার বানিয়েছি যেটার মাধ্যমে আমি যে কোনো সিস্টেমে ভাইরাস ঢালতে পারবো, কিন্তু তোমার ব্যাংকের সফটওয়্যারটা খুবই পুরনো, তুমি যদি চাও আমি এইটাকে আপগ্রেড করে দিতে পারি, আমি এইটাকে পুরোপুরি হ্যাকিং প্রুফ করে দিতে পারবো, আর এর ফলে তোমার সিস্টেমে কখনো কেউ হ্যাক করতে পারবে না, আর এইটা আমি একেবারে ফ্রিতে করে দেব, আর এর ফলে তোমার সিনিয়র অফিসাররাও কিন্তু তোমার উপরে খুশি হয়ে যাবে। এই কথাটা শুনে ব্যাংকের ম্যানেজার তার কথায় রাজি হয়ে যায়, আর এরপরেই সে তাদের দুজনকে সেই ব্যাংক থেকে যেতে দেয়। আর এরপরেই ডার্ক ওয়েব থেকে অ্যালেক্সের কাছে অনেকগুলো নোটিফিকেশন আসতে শুরু করে। আসলে ডার্ক ওয়েবে এটা কেউ রিলিজ করে দেয় যে অ্যালেক্স ব্যাংকের সিস্টেমকে হ্যাক করতে চেয়েছে, আর এর ফলেই সে ডার্ক ওয়েব দুনিয়ায় খুবই ফেমাস হয়ে যায়। আর সেই নোটিফিকেশনগুলোর মধ্যে একটি নোটিফিকেশন জেড এর ছিল, আর জেড সেই হ্যাকিং দুনিয়ার সব থেকে বড় হ্যাকার ছিল, আর অ্যালেক্স জেড এর নোটিফিকেশন দেখে খুবই খুশি হয়ে যায়। পরের দিন সকালে তারা যখন ঘুম থেকে উঠে, তারা আর একটি মেন নোটিফিকেশন দেখতে পায়, এবং সেও সেই ডার্ক ওয়েবের দুনিয়ারই ছিল, এবং সেই মেয়েটির নাম কিরা ছিল। এরপরেই অ্যালেক্স কিরার সাথে দেখা করতে যায় এবং তাকে তার সাথে কাজ করতে বলে, আর তার কথায় কিরা রাজিও হয়ে যায়, আর তারা তিনজন এখন একসাথে কাজ করত। কিরার কাছে এমন একটা মেশিন ছিল যেটার মাধ্যমে সে ডুপ্লিকেট ক্রেডিট কার্ডও বানাতে পারত। তারা এই ধরনের অনেক ক্রেডিট কার্ড বানিয়ে ফেলে এবং সেইটার মাধ্যমে তারা অনেকগুলো টাকাও উপার্জন করে ফেলে, আর এখন তাদের কাছে টাকা বিটকয়েনে আসত, এবং এইটা এমন একটা কারেন্সি যেটার কোনো রেকর্ড থাকে না, আর সরকার চাইলেও তাদের কোনো ব্যাংক ডিটেলস এবং টাকা পয়সার হিসেবের ওপরে নজরদারি রাখতে পারবে না। আর এইভাবেই তারা আস্তে আস্তে অনেক দামি দামি জিনিস বেচতে শুরু করে, আর সেইখানে যত নামি দামি ক্লায়েন্টস ছিল সেই সব কটাই ছিল কিরার ক্লায়েন্টস। আর তারা যখন কিরাকে ক্লায়েন্টসের ব্যাপারে জিজ্ঞাসা করে, তখনই কিরা বলে যে এদের সকলকে জোগাড় করে তার কাকা, এরা এদের হ্যাকিং এর কাজে এতটাই এগিয়ে গেছিল যে এদের কাছে এখন ফেরারিও চলে এসেছিল, কিরাই সেই ফেরারির ডিল করছিল, এবং সাই এখন আস্তে আস্তে তাকে সন্দেহ করতে শুরু করে। সাই বলে যে কিরা যদি তার কাকার সাথে মিলেই সব কাজ করে নিতে পারে, তাহলে তার আমাদেরকে কি প্রয়োজন, কিন্তু তার কথায় অ্যালেক্স খুব একটা কান দেয় না। এরপরেই তারা একটা বড় ডিল করে, এবং সেই ডিলটাও কিরাই করছিল, কিন্তু সেইখানে সাই চলে আসে এবং ক্লায়েন্টসদের ডিটেল চায়। সেখানে তাদের তিনজনের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়, আর সেই আর্গুমেন্টের সময় সাই গিয়ে তাদের ক্লায়েন্টের গায়ে হাত লাগায়, এবং তখনই তারা তাদের বন্দুক বার করে তাদের দিকে তাক করে, আর তাদের মাঝের ঘটনাটা এতটাই বাজে হয়ে যায় যে সেই গ্যাংস্টাররা তাদেরকে ধমকি দেয় যে তারা যদি আবার কখনো এখানে জিনিসপত্র বেচে, তাহলে তারা নিজেরাই তাদেরকে মেরে ফেলবে। আর এরপরেই তারা তিনজন হংকংয়ে শিফট করে যায়, আর কিরা সবসময়তেই হংকংয়ে আসতে চাইত, আর সেইখানে আসার পরেই তারা তাদের সেই নকল ক্রেডিট কার্ড দিয়ে, যেটার মধ্যে আসল ক্রেডিট কার্ডের নম্বর থাকত, সেইগুলো দিয়ে শপিং করতে শুরু করে। অনেকবার তাদের ধরা পড়ে যাওয়ার ভয়ে পালাতেও হয়েছে।
একদিন তারা একটা নাইট ক্লাবে যায় যেখানে সাই একটি ছেলের সাথে একটি মেয়ের কারণে লড়াই করতে শুরু করে এবং সেই কারণেই সাই আর অ্যালেক্সকে পুলিশ ধরে নিয়ে চলে যায়। কিন্তু কিরা তার কাকার সাহায্যে তাদের দুজনকে পরের সকালেই ছাড়িয়ে নেয়। এরপরেই যখন কিরা আর অ্যালেক্স হোটেলে বসেছিল তখনই সেখানে সাই এসে তার আগের দিনের রাতের সেই ব্যবহারের জন্য ক্ষমা চায়। এর সাথে সাথেই সে সেখানে অনেক শপিংও করে আর তার কাছে অনেক টাকাও ছিল। আসলে তারা একটি স্পেশাল ধরনের কার্ডের ব্যবহার করেছিল যেটা তারা তখনই পেয়েছিল যখন তারা টরেন্টোতে ছিল। সেই কার্ডের একটা ধরন আছে, সেই কার্ড থেকে টাকা বের করার কোনো লিমিট নেই, কিন্তু তারা সেই কার্ডটাকে শুধুমাত্র একবারই ব্যবহার করতে পারবে। আর তারা যদি দ্বিতীয়বার সেই কার্ডটা ব্যবহার করে তাহলে তাদেরকে ট্রেস করে নেওয়া হবে। আর যখন অ্যালেক্স জানতে পারে যে সাই সেই কার্ডটাকেই ব্যবহার করেছে, এইটা দেখে অ্যালেক্স খুবই রেগে যায়। আর এর ফলেই তাদের মাঝে আবার ঝগড়া শুরু হয়। অ্যালেক্স সাইকে বলে যে তুমি এখান থেকে টরেন্টোতে ফিরে যাও, আর এরপরেই সাই সেখান থেকে টরেন্টোতে ফিরে যায়। এরপরে সেখানে শুধুমাত্র অ্যালেক্স এবং কিরাই ছিল। আর এরপরেই তারা সেই ক্লোনিং ক্রেডিট কার্ড দিয়ে যেইগুলো তাদের কাছে ছিল সেইগুলো দিয়ে হংকংয়ের সমস্ত এটিএম থেকে 2.3 মিলিয়ন টাকা চুরি করে নেয়। আর তারা সব জায়গায় ডার্ক ওয়েবের ভিজিটিং কার্ড ছেড়ে দেয়। এরপরেই এই বিষয়টা খবরে দেখাতে শুরু করে যে হংকংয়ে 2.3 মিলিয়ন টাকা চুরি হয়ে গেছে, আর কে করেছে সেটা জানাও সম্ভব নয়। কিন্তু জেড নামের একজন হ্যাকার যে পুরো ডার্ক ওয়েবটাকে কন্ট্রোল করে সে এই চুরির দায় নেয়। এরপরেই কিরা সিদ্ধান্ত নেয় যে সে এই কাজটা আর করবে না, কারণ তার কাছে এখন অনেক টাকা রয়েছে, সে একটা আরামের জীবন যাপন করতে চায়। কিন্তু অ্যালেক্স এখনও এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। তারা যখন একে অপরের সাথে ঝামেলা করছিল তখনই জেডের নোটিফিকেশন আসে আর সেই এটিএম এর চুরিগুলোর জন্য তাদেরকে সাবাসি জানায়। এরপরেই অ্যালেক্স বলে যে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, কিন্তু জেড বলে যে এইটা কখনোই সম্ভব নয়। তখনই অ্যালেক্স বলে যে এমন একটা ডিল আছে যেটার মাধ্যমে আমরা বিলিয়ন্স অফ ডলার্স কামাতে পারবো। আর এরপরেই জেড তাদের সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায়। এরপরেই তারা যায় জেডের সঙ্গে দেখা করতে। জেড একটা হুইল চেয়ারে বসেছিল আর তার গোটা চেহারাটা যেন জ্বলে গেছিল, এবং সেই লোকটাই ছিল ওই ডার্ক ওয়েবের সব থেকে বড় একটা হ্যাকার। তখনই জেড বলে যে আমি তোমাদের সাথে কাজ কেন করব। তখনই অ্যালেক্স বলে যে আমাদের কাছে এমন একটা প্ল্যান আছে যেটার মাধ্যমে আমরা বিলিয়ন্স অফ ডলার্স কামিয়ে নিতে পারবো। তখনই জেড বলে যে তোমরা যদি কোনো ভুল করো তাহলে শুধু তোমাদেরকে নয়, তোমাদের পরিবার, বন্ধু বান্ধব যেখানে যে আছে তাদের সকলকে মেরে ফেলা হবে। এরপরেই তারা তাদের প্ল্যানটা বলে সেখান থেকে বেরিয়ে যায়। এবং তারা যখন তাদের গাড়িতে গিয়ে বসে তখনই অ্যালেক্সের কাছে সাইয়ের ফোন আসে আর সে অ্যালেক্সের থেকে এখন ক্ষমা চায়। সে বলে যে আমি হংকংয়ে ফিরে এসেছি আর আমি হোটেলে তোমাদের জন্য অপেক্ষা করছি। এরপরে সেই হোটেলের ডোরবেল বাজে, তখনই সাই ভাবে যে অ্যালেক্স এবং কিরা হয়তো এসে গেছে, কিন্তু সেইটা অ্যালেক্স আর কিরা ছিল না, তারা অন্য কেউ ছিল। আর তারা দুজন সেই ব্যক্তিটাই ছিল যাদের কার্ড সাই আগের বার ব্যবহার করেছিল এবং যেই কার্ডটা নিয়ে অ্যালেক্স আর সাইয়ের মাঝে ঝামেলা হয়েছিল। এর কিছুক্ষণ পরেই অ্যালেক্স এবং কিরা হোটেলে পৌঁছায় আর সেইখানে গিয়ে তারা লক্ষ্য করে যে তাদের বন্ধুকে কেউ মেরে ফেলেছে। অ্যালেক্স এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে, সে পুলিশকে খবর করতে চায়। কিন্তু কিরা বলে যে এইটা করা খুবই বোকামো হবে, কারণ আমরা যদি এই কাজটা করি তাহলে আমাদেরকেও ধরা পড়তে হবে। আর এই কারণে তারা দুজন সেই হোটেলটা ছেড়ে পালিয়ে যায়। এরপরের দিনই জেডের ফোন আসে আর সে বলে যে আমি এই কাজটা করতে চাই, এবং তারা তাদের প্ল্যানে লেগে পড়ে। অ্যালেক্স আর কিরা এমন একটা রুমে যায় যেখানে আগে থেকেই লোকেরা কম্পিউটারের সামনে বসেছিল। অন্যদিকে জেডকে দেখানো হয় যে তার কম্পিউটার স্ক্রিনে শেয়ার মার্কেটের সব খবর দেখছিল। অন্যদিকে ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যানকে দেখানো হয়, যার কারণে গোটা শেয়ার মার্কেট আজ খুবই স্টেবল। কিন্তু তখনই জেডের কিছু লোক তাকে গুলি মেরে দেয়, এবং যখনই সেই গুলিটি তার গায়ে লাগে তখনই অ্যালেক্স, কিরা এবং সেই গোটা টিম খবরটিকে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। নিউজ চ্যানেলেও এই খবরটা বেরোতে শুরু হয়ে যায় আর এর ফলে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন শেয়ার হোল্ডাররা
তাদের শেয়ারগুলোকে খুবই অল্প দামে বেচতে শুরু করে, আর এর ফলে গোটা শেয়ার মার্কেট ক্র্যাশ করে যায়। আর এই সব শেয়ারগুলোকে জেড কিনে নেয়। তার মানে তারা খুবই দামি শেয়ারগুলোকে খুবই অল্প দামে কিনে ফেলেছে, আর এতে তাদের অনেক প্রফিট হয়। সেই প্রফিটের কিছু অংশ জেড অ্যালেক্সের অ্যাকাউন্টে ট্রান্সফার করে, আর এরপরেই অ্যালেক্স, কিরা এবং তাদের সমস্ত সাথীরা সেই জায়গাটা ছেড়ে পেরিয়ে যায়। অন্যদিকে ইডাহোতে দেখানো হয় যেখানে ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান তার বন্ধুদের সাথে শিকার করছিল, তখনই তাকে কেউ ফোন করে বলে যে তোমার মৃত্যুর খবর গোটা পৃথিবী জুড়ে চলছে। আর তখনই আমাদের সেই লোকটাকেও দেখানো হয় যাকে গুলি মারা হয়েছিল। তাকে চেয়ারম্যান অফ ফেডারেল রিজার্ভের একটা ডামি বানানো হয়েছিল। আসলে এই পুরো ঘটনাটা অ্যালেক্সের প্ল্যান ছিল। তার প্ল্যান ছিল যে এইভাবে তারা মার্কেটটাকে ক্র্যাশ করাবে এবং তারা বিলিয়ন্স অফ ডলার কামিয়ে নিয়ে চুপচাপ বেরিয়ে যাবে। আর তারা এমনটাই করে। এরপরেই অ্যালেক্স আর কিরা যখন তাদের গাড়িতে গিয়ে বসে, তখনই সেখানে দুটো লোক এসে তাদেরকে অজ্ঞান করে দেয়। এরপরেই অ্যালেক্স যখন তার চোখ খোলে, তখন তাদের মুখ একটি কালো কাপড় দিয়ে ঢাকা দেওয়া ছিল। সে কিরার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু তার কাছে কোনো উত্তর আসে না। সেখানে একটি লোক বসেছিল, আর তার কাছে একটা ফোন আসার পরেই সেই লোকটি বলে যে একে ছেড়ে দাও। আর এরপরেই সে অ্যালেক্সকে একটি ইঞ্জেকশন লাগিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অ্যালেক্সের যখন জ্ঞান ফেরে, তখন সে লক্ষ্য করে যে তার ল্যাপটপ ভাঙা, তার পার্স থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে। সে কোনোভাবে শহরে ফিরে আসে। সে কিরাকে যোগাযোগ করারও চেষ্টা করে, কিন্তু তার নাম্বার অফ আসে। আর সে একদিন একটা সাইবার ক্যাফেতে গিয়ে ডার্ক ওয়েবের সাইট খোলার চেষ্টা করে, কিন্তু সেই ওয়েবসাইটটা সিজ করে দেওয়া হয়েছিল। এরপরেই অ্যালেক্স একদিন ইন্টারনেটে একটা খবর দেখে। সেইখানে বলা হচ্ছে যে জেড, যে ডার্ক ওয়েবের একটা বড় হ্যাকার, তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। আর তার সাথে সাথেই কিরা, যে পালানোর চেষ্টা করছিল, তাকে গুলি মেরে মেরে ফেলা হয়েছে। অ্যালেক্স একটি সাইবার ক্যাফেতে বসে ডার্ক ওয়েব খোলার চেষ্টা করেছে, সেই কারণে তাকেও সেখান থেকে অ্যারেস্ট করা হয়। এরপরেই তাকে থাইল্যান্ডের জেলে নিয়ে যাওয়া হয়, আর সেইখানে অ্যালেক্স 2 বছর কাটায়। এই 2 বছরে সে তার ভুলটা বুঝতে পারে, আর এখন সে বাড়ি ফিরতে চায়। তার মা বাবাকে সে একবার দেখতে যায়। কিরাকে হারিয়েও সে খুবই দুঃখিত ছিল। তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপরে সে যখন জেল থেকে বেরোয়, সে একটি সামনে গাড়িতে মেয়েকে দেখতে পায়। আর সেই মেয়েটা আর কেউ না, বরং কিরা ছিল। কিরাকে জীবিত অবস্থায় দেখতে পেয়ে অ্যালেক্স খুবই খুশি হয়ে যায়। আর এরপরেই কিরা তাকে সমস্ত কিছু খুলে বলে। তখনই কিরা বলে যে আমি যেই কাকার কথা তোমাকে বারবার বলতাম, সে আর কেউ না, বরং সেই ব্যাংকের ম্যানেজার ছিল, যে তোমাকে একবার সেই পেনড্রাইভ নিয়ে ধরেছিল। আসলে আমি একবার জেলে ছিলাম, ওই ম্যানেজারটা আমার সাথে দেখা করতে এসেছিল। সে FBI এর সাথে জেডকে ধরার একটা প্ল্যান বানিয়েছিল, আর সে সেই প্ল্যানে আমাকেও ইনক্লুড করে। তার বদলে সে আমার ওপর থেকে সমস্ত চার্জেস তুলে নেবার সিদ্ধান্ত নেয়, আর সেই কারণেই আমি তার কথা মেনে নিয়েছিলাম। আর সে আমাকে তোমার ফাইলটাও দিয়েছিল, আর আমাকে বলেছিল যে এই ছেলেটাকেও তোমাদের প্ল্যানে নিয়ে নাও। এরপরেই আমি তোমার সঙ্গে দেখা করি, আর সেইখানেই আমি তোমাকে হংকং যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু তুমি যেতে চাইছিলে না। আর সেই কারণেই সেই গ্যাংস্টার লোকেরা, যারা আমাদের দিকে বন্দুক তাক করেছিল, তারাও আসলে আমার প্ল্যানেরই সদস্য ছিল, এবং সেই কারণেই তুমি হংকংয়ে আসতে রাজি হলে। আর এইখানেই জেড থাকতো, এবং তাকে ধরাটাই হচ্ছিল আমার আসল কাজ। আর এরপরের বাদবাকি ঘটনা তো তুমি নিজের চোখেই দেখেছ। অ্যালেক্স কিরাকে বলে যে তুমি আমাকে মিথ্যে বলেছ, কিন্তু কিরা অ্যালেক্সকে বলে যে আমি তোমাকে কখনোই মিথ্যে বলিনি। আমি অনেকবারই তোমাকে সমস্ত কিছু বলার চেষ্টা করেছি, কিন্তু আমি বলে উঠতে পারিনি। এরপরেই সে তাকে তার আসল পাসপোর্টটি দেয়, আর বলে যে তুমি কি আমার সাথে বাড়ি ফিরতে চাও। আর এরপরেই তারা গাড়িতে বসে একটি ভালো জীবনযাপনের দিকে এগিয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল গল্প দ্য হ্যাকার মুভির। এবং এই সিনেমার গল্পটি সত্যিকারের ঘটনার থেকে ইন্সপায়ার্ড হয়েই বানানো। এই সিনেমাটি 2016 সালে রিলিজ করে, এবং এর IMDb রেটিং হল 6.2। আশা করছি আপনাদের গল্পটি খুবই ভালো লেগেছে, এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। এবং এই ধরনেরই আরও মুভির এক্সপ্লেনেশন দেখতে স্ক্রিনের উপরে আসা ভিডিওতে ক্লিক করুন। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন। ধন্যবাদ।